যেমনটি বলছিলাম আমরা একজন বিক্রেতাকে খুঁজবো, একজন বিক্রেতাকে পেয়ে গেছি এবং তিনি খুবই অনেক দিন ধরে আসলে পুরাতন গাড়ি নিয়ে ব্যবসা করেন। নান্নু ভাই, আজকে আপনার এই কার হাটে কয়টা গাড়ি নিয়ে এসেছেন? আজকে আমি পাঁচটা গাড়ি আছি। কী কী গাড়ি আছে আপনার কাছে? এই যে হুন্ডা ভেজেল আছে, নিশান জুক আছে, এক্সইউভ আছে, এক্সইউভ হাইব্রিড আছে, এলিয়ন আছে, মোট পাঁচটা গাড়ি নিয়ে এসেছেন। এই যে প্রত্যেক সপ্তাহে তো আপনি নিয়ম করে এখানে গাড়ি নিয়ে আসেন, কেমন রেসপন্স, কেমন ব্যবসা বাণিজ্য কেমন হয়? আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। মানে এরকম এই চার পাঁচটা করে গাড়ি প্রত্যেক হাটে নিয়ে আসেন? হাটেই থাকে। কি একটা করে গাড়ি বিক্রি হয়, কি মনে হয়? কোনো সপ্তাহে একটা হয়, কোনো সপ্তাহে হয় না, কোনো সপ্তাহে দুইটাও হয়, তিনটাও হয়। এই গাড়িটা নিয়ে একটু কথা বলতে চাই, মানে হুন্ডা ভেজেলের এটা কত মডেল? 2014 মডেল, 16 রেজিস্ট্রেশন। কী কী আছে গাড়িটার মধ্যে? সব কিছুই আপডেট আছে আর কি। এখন আপডেট বলতে শুধু তেলে চলে, হাইব্রিড নাই, ঠিক আছে। অনেকে হাইব্রিড পছন্দ করে, হাইব্রিডটা এখনও আমরা ওরকম পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, আপনি গাড়িটা আসলে গাড়িগুলো কীভাবে সংগ্রহ করেন? এগুলো স্যার মিডিয়া মাধ্যম আছে, অনেক মিডিয়া বিভিন্ন সোর্সের মাধ্যমে মূলত সংগ্রহ করা হয়। আপনার তো নিজেও বিক্রি করেন, মানে এখান থাকার বাইরে গিয়েও শোরুমে বা বিভিন্নভাবে আপনি বিক্রি করেন, সেই বিক্রি করা আর এখান থাকার যে এখানে আপনি যে বিক্রিটা করেন, কেমন কোনো পার্থক্য মনে হয়? পার্থক্য বলতে এখানে সবার সাথে দেখা হয়, অনেকে আসে, অনেক ধরনের লোক আসে, কথা বলে, দেখা হয়, এরকম আর কি। এবং অপশনও থাকে তাদের জন্য? অপশনও থাকে, না বানা চেক করে, অনেকে চেকে নিয়ে যায়, চেক করে টিকলে গাড়ি নেবে, এরকম তাদেরও ফ্যাসিলিটি দেওয়া হয় আর কি। এবং টেস্ট ড্রাইভ করবার সুযোগ দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। তাতে কি আপনাদের তো কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আর একটা গাড়ি আছে নিশানের জুক, নিশান জুক, এটা 11 মডেল। 11 মডেল, দুইটাই তো 1500 সিসি। আগে যেটা দেখলাম হন্ডা ভেজেল, ওটা 1500, এটাও 1500। বলেন এই যে ভেজেলের থেকে ওই নিশানের জুকের তফাতটা কোথায়? তফাত নাই কোনো, ওটাও 1500 সিসি, এটাও 1500 সিসি। নিশানটা একটু এটা 11 মডেল, কারণ ওইটা 14 মডেল, একটু দামে ডিফারেন্ট, এটা একটু পুরানো, ওইটা একটু নতুন বেশি। মাইলেজ কোনটার কত যাবে? একই মাইলেজ, কাছাকাছি। কত হতে পারে? তেলে চল ঢাকার চলাইলে আপনি 9-10 পাবেন, 9-10 ঢাকার বাইরে 14-15 পাবেন। ওকে ওকে। আর আমরা বাজেট দেখছিলাম এটা বোধহয় 22 লাখ টাকার মতো, আর এটা কত বাজেট দিয়েছেন? 17 লাখ। 17 লাখ। আচ্ছা, এটা হচ্ছে 11 মডেল, মানে মডেলের কারণে একটু হয়তো ডিস্টেন্স আপনাদের কমিয়ে দেওয়া হয়েছে। সব কিছু মিলে এই যে পুরাতন গাড়ি যারা কেনে, তাদের মধ্যে কি বড় গাড়ি কেনবার প্রবণতা বেশি দেখেন নাকি ছোট গাড়ি বা সেডান? এটা এক একজনের এক একটা পছন্দ থাকে। অনেকের ফ্যামিলি বড় থাকে, তারা 7-সিটার গাড়ি চায়, অনেকের ফ্যামিলি ছোট থাকে, এটা অ্যাজ ইট ইজ চলে, সব গাড়িই চলে। এবারে লুকটা নিয়ে কথা বলতে চাই, মানে এটা তো একটু বড় গাড়ি, উঁচু গাড়ি, সেই জায়গা থেকে ওর গাড়ির যে লুক এবং মানে হেডলাইটগুলোর কথা যদি বলি, নর্মালি হেডলাইটগুলো তো নিচে থাকে, এই হেডলাইটটা একটু উপরে, মানে এটা কি এলইডি হেডলাইট? এলইডি। এরপরে আমরা যদি এই যে ফগ লাইটের কথা বলি, সেটাও মানে মানুষের চোখের মতো, এবং একই সাথে যদি গ্রিলের কথা বলি এবং নিশানের যে লোগো, এবং তারপরে হচ্ছে বাম্পার, অর্থাৎ মানে এই যে একটা অ্যাগ্রেসিভ লুক বা অ্যাগ্রেসিভ ফিল, এই গাড়িটা অন্যান্য গাড়ি থেকে যদি দেখতে চাই তাহলে তো সবার আগে চোখে পড়বে, কালারটাও রেড কালার। তো মানে মানুষ কেমন দেখছে? ভালো দেখছে স্যার, ভালো। আচ্ছা, এখানে যে গাড়িগুলো আসে মূলত, তার মধ্যে তো টয়োটার বেশি গাড়ি থাকে, সেই জায়গা থেকে নিশান বা হোন্ডা, আমরা আপনি তো হোন্ডা গাড়ি আমরা দেখলাম, কেমন দেখছে মানুষ? অনেকেই চায়, আবার অনেকে টয়োটার থেকে নিশানও চায়, আইসা যে নিশান কী আছে, হোন্ডা কী আছে, অনেকে চায়। ওকে, আর গাড়িগুলো তো একটু বড়, উঁচু গাড়ি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা আসলে নর্মালি কার হাটে টয়োটার যে আধিক্য থাকে, সেই আধিক্যের বাইরে গিয়ে আমরা দুটি বড় গাড়ি দেখেছি, হোন্ডার ভেজেল এবং নিশানের জুক, এবং দুটি এসইউভি গাড়ি। এবং লুকের কথা যদি বলি, এই আপনি যখন এই কার হাটে ঢুকবেন তখন চোখ আসলে এই গাড়ি দুটোতে লেগে যাবে। আমরা কথা বলছিলাম সেই বিক্রেতার সাথে, উনি অনেকদিন ধরে কাজ করেন এবং তিনিও বলছেন যে টয়োটার বাইরেও এই ধরনের গাড়ির জনপ্রিয়তা আছে এবং যারা ক্রেতা রয়েছে তারা আসলে এই ধরনের গাড়িও খুঁজছে।